वेलकम बैक टू माय चैनल व्लॉग विद पीयू। तो अभी हम लोग जा रहे कहाँ कोथे जाच्छे सॉरी कोथे जाच्छे एर तो मने বাংলা ব্লগ বাংলা ব্লগ তো আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে। আমার মা কোথায় বসে আছে? এবি আমার ছবি আমি লিফটের মধ্যে বসেছিলাম যে যাতে আমি লিক করব না, সরি মানে মুখ দেখাবো না, এদের জন্য ব্রেক মারতে হলো, তাই দেখালাম। তো আর কি করব, ফুচকা খেতে যাচ্ছি। ছবিটা এরকম আসছে কেন বলতে দে? এখন তোর ফোনটা একটুখানি খারাপ। হ্যাঁ খারাপ, তোমরা বেশি করে ভালোবাসলে তাড়াতাড়ি করে নতুন ফোন নেবে, কেন কি এই ফোনে সত্যি একটু যদি করো তাহলে একটু হয়। আর এখন এর কাছে এত ভালো ভালো আই বলছি, এখন এর কাছে এত বাজেট নেই একটা ফোন পারচেজ করবে। তো তোমরা যদি ভালো ভালো করে ভালোবাসা দাও, তো এই তাড়াতাড়ি করে একটা ফোন পারচেজ করবে, ভালো মতো তোমরাই সাজেস্ট করবে কমেন্টে, তা ওই নতুন ফোন দিয়ে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করবে। কেন কি না এর ফোনে কি প্রবলেম হয় না, ভিডিও বানায় ভিডিও ডিলিট হয়ে যায়, তারপরে কোয়ালিটি আপনি তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিটি কত খারাপ। আর ইউটিউবে একটা জিনিস সবসময় কি বলতো বোন, যত ভালো তোর কোয়ালিটি হবে না মানে তত লোক দেখতে পছন্দ করবে, বাজে কোয়ালিটি হলে কেউ দেখবে না। আর তোর ক্যামেরার কোয়ালিটি অত হয় না মা, পাকাটা বন্ধ করে দিয়েছি মায়ের অবস্থা দেখো, ভগবান ভগবান করছে। তো চলো দাদু ভাই আমরা ফুচকা খেতে বেরোচ্ছি, কেন কি ন্যানা আছে, ন্যানাকে দেখা। তো ন্যানাকে একটু ঘোরাচ্ছি আমরা। আর তোমরা যদি ফুচকা খেতে চাও তাহলে আমার সাথে চলে আসো, আমি বেশি করে ঝাল করে খাই, তোমাদের খাওয়াবো গাল গোপ্পা। মতলব পানিপুরি খানে তো সুনাই দিয়া ইয়াহ পে খিচুড়ি দে রা, তো হম লোগ জাগে বার লাইন সে খিচুড়ি খাएंगे, দিখাएंगे হম লোগ হম লোগ। ক্যা বলতে বড়া পূজো, আরে আমি শুধু কেন হিন্দি কেন বলি বাংলা কেন, ঠাকুরের পুজো, বড় ঠাকুরের পুজো হচ্ছে আমাদের এখানে। তো এখানে খিচুড়ি দিচ্ছে, আমরা খিচুড়ি খাবো। লাস্ট শনিবার লাস্ট হচ্ছে দাদু মালাই যে টেস্টি তো আ গয়ে यहां पे ভোগ দে রে ভোগ। এই মর্নিং ভেরি গুড, আজকে আবার বড় আগে মামা আমি নাড়ু তো একটা নাও তো নাড়ু ছিল নাড়ু তো নাড়ু তো গার আমার ইয়ে আইয়ে খাবি কোন দিক দিয়ে রে, ধর ধর করছি এ ফাঙ্গাল ইনজেকশন হয়েছে বলে মুখে। কোথায় করছিস তুই? ইতনা টেস্টি হতা হ্যায়, ইতনা জ্যাদা টেস্টি হতা হ্যায় না, ইয়ে জো প্রসাদি হ্যায়, মতলব কোই নম্বরই নেই দে সকতে হম লোগ। আবার আমি হিন্দি কেন বলে দিচ্ছি, একে বলে ফুচকা খেতে চলো, বলছে কি না ফুচকা খেতে যাবো না, কেন কি হয়েছে বল তোর মাথা না মাথা ভোগটা যারা পেট ভর্তি ভর্তি হয় না, মেয়ে তো পেট মে জগা হ্যাঁ, ইতনা সে মেয়েরা ক্যা হোক যাচ্ছে, কেন কি বলছে আমি খাবো না, শরীরটা খারাপ লাগছে, ঘরে যাবে আমরা যাবো না। বলো মামা কিছু বলো, তুমি পার্লার খুলেছো বলো কিছু। তোমরা কি বুঝতে পারলে, বলছে এই দেখো আমি মিমিকে মেকআপ করছি, এবার খাবো দাবো ঘুমাবো, মানে ও একটা ব্লগে সবকিছু বলে দিল, ঠিক আছে। তোমাদের কন্টিনিউ কষ্ট করে দেখতে হবে না, একটাই ব্লগে সব বলে দিল, ভালো করে করো। হ্যাঁ বলো ব্লগ করো জোর জোরে বলো। আর মিমিদেরকে বলো তো, বলো মিমি আমি নতুন পার্লার খুলেছি, জোর জোরে বলতে জোর জোরে। দেখো আমি আমার মিমিকে সুন্দর করে সাজাচ্ছি। আর তুমি ক টাকা নেবে পার্লারে এলে, ক টাকা নেবে, ক টাকা নেবে নেবে বলো মিমিকে, মিমিকে নেবে নাকি না, আরে ক টাকা নেবে, ফেশিয়াল করে ক টাকা নেবে, কত পয়সা নেবে, কত টাকা নেবে? এইটা দোকান,
পার্লারটার নাম বলো না, তোমার হয়ে গেছে, তুমি করে দিয়েছো ভালো করে। ও বাবা, আইব্রো করে দাও, আইব্রো পমফ্রেট মাছের মধ্যে ভাত নিয়ে নিয়েছে, মিলা কে খা রা এক্ষুনি চারটে না পাঁচটা লুচি খেয়েছে, চারটে লুচি খেয়েছে, চারটে লুচি খেয়েছে, এক বাটি ঘুগনি খেয়েছে। কিন্তু আমার দিদি ডায়েটিং করছে, কোনো কমেন্ট তোমরা করবে না, আমার দিদি করছে ডায়েটিং। কথা শুনো না, আমি একটু অনেকদিন পরে এসেছি তো মায়ের হাতে রান্না খেতে সহ্য করতে। তারপরে কি ও আবার কি করে, তুই এখন জিম করে, ঠিক আছে, ও খাওয়ার মেনটেন করে, আবার জিম করে। আচ্ছা আমার থালাটা দেখা, কতটুকুনি ভাত, এই দেখো এই ভাত নিয়ে আমি একটু একটুকুনি এর মধ্যে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু ভাত, এইটুকু ভাত খেলে কিছু হবে? এই ভাও কেসা মছলি কা সার খাই, আখিয়া দাঁত সব খালি, পতা তুমি জি হ্যাঁ মছলি কাজ সারা চিজ খালি, আচ্ছা লাগা টেস্টি, আর খালো আর খালো। আমরা বাঙালির নাছারি মুরগির পা, নাছারি মাছের মাথা, তাই না? পুরো খাও, পুরো খাও, মুমে গুদাও, গোল্ড গার্ল খাইছে লাগা, এত বিচ্ছিরি কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি বুঝতে পারছি না কি করবো, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভির থেকেও খারাপ অবস্থা গেছে আমার পক্ষে। বলো কিছু বলো, তুমি তোমার মেয়ের মোবাইল দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, আর মা লাগছে পুরোনো যুগের হিরোইন, তাই বুঝতে পারি না আমার। তুমি হিন্দিতে আমার আমার এত, তুমি হিন্দিতে বলো, দিদি বাংলায় বলবে। মে খাতা হ্যায় রে ভাই, ক্যা খাতা হ্যায়? আরে ঘুগনি লুচি হ্যাঁ না, লুচি না পুরি, মাছের মাথা দিয়ে দেখছি ছোটুর রিয়াকশনটা, লাজারে বাচ্চে, টেস্ট কারকে বাতাও, ইদরাও এসে 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 কি এটা কেনটা দেখাচ্ছিস না রে, রোগায় গেছি আমি, না খেলে রোগায় যাবো, খেতেই থাকি খেতেই থাকি, তাই জন্য আমার মায়ের থেকে আমরাও গুণ পেয়েছি, খেতেই থাকি খেতেই থাকি। হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছি বড়ো বোন, হ্যাঁ মেজে বোন, হ্যাঁ ছোটো বোন, হ্যাঁ তিন বোন, দেখো তো দেখো দেখা মাসিগুলো, হ্যাঁ দিদির মাসাল আর দেখিস না, আমার ফোনে কভার হবে না। কিন্তু আমার দিদি করছে ডায়েটিং, ভাত খায় না, তেলের ভাজা ভুজি কিচ্ছু খায় না, আমি একটু একটু খাই সব, বেশি বেশি না, টেস্ট টেস্ট নিচ্ছি, কিন্তু মোমো খায়, আবার কুচিয়া খায়, তারপরে গিয়ে আবার পেস্ট্রি খায়, তার সাথে সাথে খিচুড়ি খায়, ঘরে এসে চাউমিন খায়, কিন্তু ও কিচ্ছু খায় না। ও মা, আমি বলছি কালকে একটা পেস্ট্রি খেয়েছি, ওটা আবার হাফ, ঠিক আছে চাউমিন খাইছে তাও হাফ, হাফের হাফ চাউমিন খেয়েছে, হাফের হাফ, ওই আমি তো খাইনি, তুমি চাউমিন খাওনি না, চাউমিন হবে কি মা, তরকারি তো খাইনি, বাবাকে বাড়িতে জিজ্ঞেস করে এসে
আমি টিফিন দিতে আচ্ছা সব বাদ দাও কালকে মায়েরাকে তোমরা কি করেছো মায়েরা জেগে জেগে উঠছিল বারবার এরকম টিগ্রি বিরিং করে বিজা কল মারছি তোতি তো মেরে গেছে বেটাকে আবার সত্যি তো করে দাও মাইরু রাহুল আমি না বলতে পারবো না তুমি এই এটা কিন্তু পুচুর ভিডিওটা দেখবে কালকে তোমার মেয়েকে মেরে মেরে পুরো গা লাল করে দিয়েছে আমি তো বলতে পারবো না লিক হয়ে গেছে বলে দিলাম হ্যাঁ ওটা অবশ্যই দেখবে ছোটু বল দেগা হ্যাঁ দেখে গা আরে তোমার সাত ক্যা বলে দেবে ছোটু লিফট মে খাড়া হ্যাঁ ছোটু লিফট আটক গিয়া লিফটটা ওরা আটকে গেছে এখানে আমাকে কি বলছে জানিস কি বলছে জানিস ছোটু ঠিক আছে কি বলছে কি ক্যা বলা তুমনে মাম্মি কো इसका इसका ना वीडियो स्टार्ट करने से दो मिनट बाद स्टार्ट होता है तो आज का ब्लॉग यहाँ पे एंड करते हैं कि फिर मिलेंगे कल एक अच्छे ब्लॉग के साथ क्योंकि है कल के देखा होगा एक भालो ब्लॉग के साथ কেন কি আমরা এমনি হাসি মজা করতে থাকবো ব্লগটা অনেক ঘন্টার হয়ে যাবে ছোট ব্লগ করছে হ্যাঁ রাখ